দুর্নীতিতে কি ভূমিকা প্রাক্তন খাদ্যমন্ত্রীর, বাকিপুরের সঙ্গে বা কি সম্পর্ক, বিপুল সম্পত্তি উৎস কি, জেরা করা হচ্ছে খাদ্যমন্ত্রীকে, রেশন দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার জ্যোতিপ্রিয়কে জেরা শুরু করেছে ইডি। দেখুন, এতদিনের পরিশ্রম করে বিপুল পরিমাণ সম্পত্তির মালিক হয়েছেন, কিছু নামে কিছু বেনামে, তো এখন কৃতকর্মের ফল তো ভুগতে হবে, সমস্ত কিছু হিসেব দিতে হবে, হিসেব দিন, এখন হিসেব ক মাস ধরে দিতে পারবেন সেটা এখন দেখার, এবং আগামী দিনে ওনার যে জেল যাত্রা দীর্ঘস্থায়ী হবে এটা আমরা অন্ততপক্ষে মোটামুটি বুঝতে পারছি, মিডিয়ার মাধ্যমে যা খবর পাচ্ছি যে ওনার জেল যাত্রা কিন্তু দীর্ঘস্থায়ী হবে। রেশন দুর্নীতির পাশাপাশি পুরো নিয়োগ দুর্নীতি তদন্তেও এবার তৎপর হলো ইডি। গতকালের পর আজ ফের ইডির দপ্তরে আইএএস জ্যোতিষ্মান চট্টোপাধ্যায়কে ডেকে পাঠানো হয়েছে, সিজিও কমপ্লেক্সে দক্ষিণনন্দন পুরসভার প্রাক্তন চেয়ারম্যান পাঁচু রায়কেও ডেকে পাঠিয়েছে। সে তো প্রত্যেকটি পৌরসভা এবং কর্পোরেশনে যে নিয়োগ হয়েছে এই সরকার আসার পর, প্রত্যেকটি নিয়োগ দুর্নীতির উপরে দাঁড়িয়ে আছে, দুর্নীতির ভিতের উপরে দাঁড়িয়ে আছে, পয়সা ছাড়া কোনো নিয়োগ হয়নি। কলকাতা কর্পোরেশন থেকে শুরু করে উত্তর দমদম বলুন বা অন্য কোনো মিউনিসিপ্যালিটি বলুন, সব জায়গাতে একই অবস্থা। এবং এই 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 পৌরসভাতে নিয়োগ দুর্নীতি যখন গ্রেপ্তারি শুরু হবে, বেশ কিছু সংখ্যক তৃণমূল কংগ্রেস নেতা জেলের ভেতরে যাবেন আমরা আশা করছি। মহুয়া মৈত্র আজকে অভিযোগ করেছে যে ফোন হ্যাক করার চেষ্টা করছে কেন্দ্রীয় সরকার, অ্যাপেলের একটা সতর্কবার্তা এসেছে তার কাছে, সেই সতর্কবার্তা সামনে রেখে একই অভিযোগ নিয়ে শশী থারুরও দেখুন, এটা কেন্দ্র সরকার হ্যাক করার চেষ্টা করেছেন না তার বিদেশে থাকা বন্ধুরা হ্যাক করে ওটা জাস্ট একটা অ্যালিবাই তৈরি করার চেষ্টা করছে, যার মাধ্যমে কেন্দ্র সরকারকে ব্যতিব্যস্ত করা যায় বা কেন্দ্র সরকারের ঘাড়ে দায় ফেলা যায়। আমরা তো এদেরকে বিশ্বাস করব কী করে, যারা বিদেশি লোকেদের এজেন্সি এদের কথাই চলে, যারা পয়সার লোভে লিপস্টিকের লোভে সামান্য একটি কোম্পানির নিজের লগ ইন আইডি দিয়ে দেয়, তো এদের কথায় বিশ্বাসযোগ্যতা আছে বলে তো আমার মনে হয় না। বিরোধীদের এই ফোন ট্যাপিং বা তাদেরকে এভাবে নজরদারি নিয়ে তৃণমূল কংগ্রেস আক্রমণে নামছে, তারা এই নিয়ে প্রচার অভিযান শুরু করতে চলেছে। তৃণমূল কংগ্রেসকে আগে বলুন রাজীব কুমারকে বিদেশে কেন পাঠিয়েছিলেন, কোন সফটওয়্যার আনতে পাঠিয়েছিলেন তার জবাব দিতে বলুন, আমাদের ফোন কি হয় আমরা জানি না নাকি। আচ্ছা, রাজ্যে ভয়াবহ ডেঙ্গি পরিস্থিতি তৈরি হয়েছে গত 5 বছরে, এবারই সর্বোচ্চ, মহালয়া থেকে দশমী পর্যন্ত আক্রান্তের মোট সংখ্যা 9,000, এবছর মোট আক্রান্তের সংখ্যা 76,000 পার করে গেছে, আজ হাওড়ায় মৃত হলো এক যুবকের মৃত্যু হলো। মানে এ তো আমি গতবারও বলেছিলাম, এবার আবার বলছি, আগামী বছর যেরকম আমরা মা চলে গেলে বলি আসছে বছর আবার হবে, ডেঙ্গিও তাই আসছে বছর আবার হবে, কারণ সরকারের কোনো প্ল্যানিং নেই। এই ডেঙ্গির যখন প্রকোপটা দেখবেন ন্যাচারাল কারণে যখন স্তিমিত হয়ে যায়, তারপর আমরা ডেঙ্গি ভুলে যাই, কর্পোরেশনের মাথায় থাকে না, মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথায় থাকে না, কোনো প্ল্যানিং নেই, কোনো বিশেষজ্ঞ কমিটি তৈরি হয় না, যারা আগামী বছর অবধি ডেঙ্গির সিজন আসা অবধি অর্থাৎ পুজোর সিজনটার আগে অবধি এই যে বিস্তৃত সময় প্রায় 1 বছর, তারা যে কোনো প্ল্যানিং করবে ডেঙ্গি কীভাবে আটকাবো, ওই প্রত্যেক বছর একই চলছে, জমা জল জমতে দেবেন না, এই প্রচার হচ্ছে, কাজের কাজ কিছু হচ্ছে না, এই সরকার ডেঙ্গি কেন কোনো কিছুকেই আটকাতে পারবে না। সিঙ্গুরে ক্ষতিপূরণ দেওয়ার সিদ্ধান্ত মানে ঘোষণা করলো ট্রাইব্যুনাল এবং রাজ্যের বিরুদ্ধে হাইকোর্টে যাচ্ছে, কী বলবেন? দেখুন, হয়তো হওয়ারই ছিল, এবং যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় টাটাকে রাজ্য ছাড়া করেছিলেন, তারপর থেকে এই রাজ্য লক্ষ্মী ছাড়া হয়ে গেছে, সেই অবস্থার মধ্যে দিয়ে চলছে। এখন যদি এই ক্ষতিপূরণ দিতে হয় তাহলে তো কন্যাশ্রী, 500 টাকা, লক্ষ্মীর ভাণ্ডার সব তো বন্ধ হয়ে যাবে, রাজ্যের ভাড়ার তো শূন্য। বলছি আবকারী দুর্নীতি মামলায় ইডি আজকে দিল্লির মুখ্যমন্ত্রীকে তলব করেছে, এই পরিস্থিতি নিয়ে গ্রেপ্তারির আশঙ্কা প্রকাশ করছে, এখন আপ মোদীকে নিশানা করা হয়েছে আপের তরফ থেকে। দেখুন, অলরেডি দিল্লি সরকারের উপমুখ্যমন্ত্রী জেলের ভেতরে, এবং তাকে ছাড়ার জন্য তারা সুপ্রিম কোর্ট অবধি গেছিলো, সুপ্রিম কোর্ট কোনো জামিন দিতে রাজি হয়নি, কারণ ইডি সিবিআই যারা তদন্ত করছে, তদন্তকারী সংস্থা মহামান্য আদালতের সামনে তথ্য প্রমাণ দিয়ে প্রতিষ্ঠা করতে পেরেছে যে ইনভলভমেন্ট আছে এবং দুর্নীতি হয়েছে। তো অরবিন্দ কেজরিওয়াল দিল্লি সরকারের মুখ্যমন্ত্রী, যবে থেকে উনি মমতার সঙ্গ ধরেছেন, দিদির সঙ্গ ধরেছেন, তবে থেকে ওনার এই অধঃপতন শুরু। যে ব্যক্তি
করাপশনের বিরুদ্ধে লড়ব বলে সরকারে এসেছিল সেই ব্যক্তি এখন করাপশনের অন্যতম প্রতিভু হয়ে উঠেছে। তো করাপশন যদি অরবিন্দ কেজরিওয়ালের সরকার করে তো তার মুখ্যমন্ত্রী হিসেবে তিনি তো রেসপন্সিবল হবেই, তাকে তো ইডি সিবিআই বা তদন্তকারী সংস্থা ডাকবেই এবং প্রয়োজনে তাকে জেলেও যেতে হতে পারে যদি তার এই ধরনের দুর্নীতি থাকে। সিঙ্গুরের দায় বামেদের দিকে অনেকটাই ঠেলে দিয়ে হাইকোর্টে যাচ্ছে, আদালতে যাচ্ছে এই পরিস্থিতিতে রাজ্য? না, সে তো রাজ্য এই টাকা দিতে পারবে না, দেওয়ার ক্ষমতা নেই। হাইকোর্টে গিয়ে যদি কেসে জিতে যায় তাহলে বেঁচে গেল, না হলে আবার রাজ্য সরকারের তো কোনো যায় আসে না, জনগণের সামনে একটা বড় ট্যাক্সের বোঝা চাপবে, আবার মুখ্যমন্ত্রী হয়তো নতুন একটা ট্যাক্স চাপিয়ে বলবে আপনারা বেশি বেশি করে সিগারেট খান। দেখুন, অনলাইন রেশন ব্যবস্থা প্রত্যেকটি রাজ্যেই তৈরি হয়েছে, এগুলো ডেটার উপর নির্ভর করে, আপনার এগুলো সব ডেটার খেলা। যারা স্ট্যাটিস্টিক পড়েছেন বা পড়েন তারা জানে কীভাবে ডেটা তৈরি করতে হয়, কিছু এদিক ওদিক করতে হয় এবং তারপর তার প্রশংসা হয়। এই তথ্য রাজ্য যে তথ্য দিচ্ছে তার উপর ভিত্তি করে তৈরি করা। তো আমাদের এখানে ক্রাইমের তথ্য রাজ্য যেমন পাঠায় না, তো আপনি ক্রাইমের তথ্য যদি না পাঠান তো স্বাভাবিকভাবে আপনার র্যাঙ্কিং পেছনের দিকে হবে। আপনার রেপ হলে রেপ বলা যাবে না, ডেঙ্গি হলে ডেঙ্গি বলা যাবে না, তো আপনি ডেঙ্গিতেও প্রশংসা পাবেন। না, এটা প্রশিক্ষণ হয়, প্রশিক্ষণ আমাদের সংগঠনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অংশ, অন্যান্য রাজনৈতিক দলের তো এগুলো হয় না। তো আমাদের এই যে পূর্ণকালীন যারা আর কি, যাদেরকে আমরা বিস্তারক বলি, এই বিস্তারকরা লোকসভা এবং বিধানসভাতে বিস্তারক হিসেবে পার্টির কাজকে আরও নিচু স্তরে নিয়ে যাবে, সেই জন্য এদের এই দুদিনের প্রশিক্ষণ বর্গ, পূর্ব ভারতের এই আঞ্চলিক প্রশিক্ষণ বর্গের ব্যবস্থা এখানে করা হয়েছিল, যেখানে উত্তর পূর্ব সহ ছত্তিশগড়, আমাদের ঝাড়খণ্ড, বিহার, উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গ এই সমস্ত রাজ্যের, সিকিম এইসব পূর্বক্ষেত্রে যে সমস্ত রাজ্যগুলো আছে তাদের বিস্তারকদের প্রশিক্ষণ বর্গ সম্পন্ন হলো, যা আমাদের সর্বভারতীয় ভারতীয় সংগঠন সম্পাদক মাননীয় শ্রী ভি এল সন্তোষজির যে উদ্বোধন তার বক্তব্যের মধ্যে দিয়ে, শেষ বক্তব্য সমারোহ বক্তব্যের মধ্যে দিয়ে আজকে সমাপ্ত হলো। হাঁটুর ব্যথাটা কমবে, হোমিওপ্যাথির একটাই নাম এনপি দত্ত অ্যান্ড সন, এনপি দত্ত অ্যান্ড সন, এনপি দত্ত অ্যান্ড সন। ঘামাচির জ্বালা নিয়ে সারাদিন চলা, স্বস্তি অনাছে নিমের সুবাসে, এই বাংলার ঘরে ঘরে স্বস্তি অন, এনপি দত্ত অ্যান্ড সন।